জাদুই ঘর। হেমপুর নামের একটা গ্রাম ছিল। ওই গ্রামে চুন্নুলাল নামের একজন বয়স্ক লোক বাস করত। ওনার অনেক বয়স হয়ে গিয়েছিল, উনি কোনো কাজ করতে পারতেন না। গ্রামের লোকেরা ওনাকে এরকম পরিস্থিতিতে দেখতে পেয়ে নিজেরাই ওনার সাহায্য করতে এসে পড়ত। ওনার দুটো ছেলে ছিল, বড়জনের নাম জিতেন্দ্র আর দ্বিতীয় ছেলের নাম রাজকুমার ছিল। কিন্তু দুটো ছেলেই শহরে থাকত। ওদের এই ভাবনাও ছিল না কি ওদের বাবা কোথায় আছে, কিরকম পরিস্থিতিতে আছেন। গ্রামের সমস্ত লোক চুন্নুলালের ছেলেদেরকে মনে মনে খুব বকাবকি করত। কেমন করে ওরা দুজন নিজের বাবাকে একা ছেড়ে দিয়েছে আর নিজেরা শহরে গিয়ে আছে। চুন্নুলালও এই সব জিনিস নিয়ে খুব দুঃখিত থাকত। যখনই উনি সময় পেতেন, উনি চিঠি লিখতে বসে পড়তেন। ওনার হাত চলত না, কিন্তু তাও যেরকম তেরকম ভাবে চিঠিটা লিখে ফেলতেন আর গ্রামেরই কোনো লোককে চিঠিটা পোস্ট করার জন্য দিয়ে দিতেন। অনেক বছর চলে গেল, এখন চুন্নুলালের আরো অনেক বয়স হয়ে গিয়েছিল। এখন উনি ইচ্ছা করলেও চিঠি লিখতে পারতেন না আর ওনার ছেলেদের চিঠিও ওনার কাছে কখনো আসত না। উনি বুঝে গেল কি ওনার ছেলেরা আজ অবধি ওনাকে একটাও চিঠি দেয়নি। এই সব ভেবে চুন্নুলাল মনে মনে খুব দুঃখিত হয়ে পড়ত। একদিন চুন্নুলালের শরীর খুব খারাপ হয়ে গেল। গ্রামের সব লোক চুন্নুলালকে দেখতে আসত। চুন্নুলালের শেষ সময় এসে পড়েছিল। সেই দিনই চুন্নুলালের মৃত্যু হয়ে গেল। কিছু মাস চলে গেল, তারপর সব গ্রামের লোকেরা ভাবলো চুন্নুলালের ছেলেদের কাছে এই খবরটা পৌঁছে দেওয়া উচিত। ওনারাও একটা চিঠি লিখলো আর ওটাকে চুন্নুলালের ছেলেদের কাছে পাঠিয়ে দিল। এবার চুন্নুলালের ছেলে দুজন গ্রামে আসলো। ওরা সব কিছু গ্রামের লোকেদের কাছে জানলো। সব গ্রামের লোকেরা ওদেরকে খুব ভালো মন্দ বললো। ওরা দুজন ভাবলো কি এখন তাড়াতাড়ি এখানে যা কিছু জিনিস আছে ওগুলোকে বিক্রি করে দেওয়া হোক, তারপর শহরে ফিরে যাব। রাজকুমার বলল, দাদা চলো দেখে আসি গিয়ে কি উনি আমাদের জন্য কি কি রেখে গেছেন, কিছু আছে কি নেই। ওরা দুজন বাড়ির ভেতরে গেল আর ভালো করে সব জিনিসপত্র দেখলো। তারপর জিতেন্দ্র বলল, আরে এটাতে কি আছে, কিছুই তো নেই, খালি আবর্জনা, খালি এই বাড়িটাই আছে, এটাকে বিক্রি করে দিই আর যাই গিয়ে এখান থেকে। তারপর রাজকুমার বলল, হ্যাঁ দাদা এটাই ঠিক হবে, কিন্তু একবার গ্রামের লোকেদেরকেও জিজ্ঞেস করে নি, কোথাও আরো কোনো জিনিস আছে নাকি যেটা বাবা ছেড়ে গেছেন। রাজকুমার আর জিতেন্দ্র গ্রামের লোকেদের সাথে কথা বলতে গেল। কথায় কথায় গ্রামের একজন লোক বলল কি চুন্নুলাল আরেকটা বাড়ি কিনেছিলেন কাছেই। এটা ভেবে কি যদি শহর থেকে আমার ছেলেরা ফিরে আসে তো কোথায় থাকবে। রাজকুমার আর জিতেন্দ্র এটা শুনে একটু খুশি হলো, কিন্তু তারপর ওরা জিজ্ঞাসা করলো কোথায় আছে বাড়িটা। ওই লোকটা ওদেরকে ঠিকানাটা দিয়ে দিল। যখন ওরা দুজন ওই বাড়িটাতে পৌঁছলো তখন ওরা দেখলো কি দরজায় তালা লাগানো আছে। ওরা তালাটা ভেঙে দিল, তারপর ভেতরে চলে গেল। যেই ওরা ওই বাড়িটার ভেতরে গেল ওরা অবাক হয়ে গেল, কারণ ওই বাড়িটা দেখতে খুব সুন্দর ছিল। ওরা দুজন আরো একটু ভেতরে গেল। ভেতরে যেতেই চারিদিক অন্ধকার হয়ে গেল, তারপর কিছুক্ষণ পরেই চারিদিকে আলো হয়ে গেল আর এখন ওরা নিজের সামনে একটা খুব সুন্দর পৃথিবী দেখতে পায়। ওই বাড়িটা একটা জাদুই দুনিয়াতে পরিবর্তিত হয়ে গেছিল। রাজকুমার আর জিতেন্দ্র দুজনেই কিছু বুঝতে পারছিল না কি এটা কি হচ্ছে। জিতেন্দ্র বলল, রাজকুমার তুমি বাইরে গিয়ে দেখে আসো বাইরের থেকে এই জাদুই ঘরটা কেমন মনে হচ্ছে। সঙ্গে সঙ্গে রাজকুমার বাইরে বেরিয়ে আসলো। বাইরে থেকে ঘরটা একদম ওরকমই লাগছিল যেরকম আগে ছিল, একটা সাধারণ বাড়ির মতন। রাজকুমার ভেতরে আসলো আর বলল, দাদা বাইরের থেকে এই বাড়িটা ওরকমই মনে হচ্ছে যেরকম আমরা দেখেছিলাম। এখন ওরা দুজন বসলো আর কিছু কিছু কথা বলতে লাগলো যেগুলোর ওদের প্রয়োজন ছিল। ওরা কিছু খাওয়ার জিনিস চাওয়ার সঙ্গে সঙ্গেই খাওয়ার জিনিস ওদের সামনে এসে পড়ল। এরকম করেই ওরা যা কিছু চাইছিল ওই সব ওদের সামনে এসে পড়ছিল। ওরা তো বিশ্বাসই করতে পারছিল না কি এই সব কিছু সত্যি। এখন ওরা ভাবল কি ওরা বেশিরভাগ সময় এই জাদুই ঘরেই থাকবে। রাজকুমার বলল, দাদা আমরা ভাবতাম কি বাবার কাছে কিছুই নেই আমাদেরকে দেওয়ার মতন, কিন্তু এটা দেখো উনি আমাদেরকে কত বড় আর চমৎকারী উপহার দিয়েছেন। হ্যাঁ রাজকুমার, এটা তুমি
একদম সত্যি বলেছো, অনেক দিন হয়ে গিয়েছিল। ওরা দুজন ওই জাদুঘরেই ছিল। তারপর কিছুদিন পরে ওরা দুজন ওই বাড়িটা থেকে বাইরে বেরিয়ে আসলো আর নিজেদের কিছু কাজ করে আবার ভেতরে চলে গেল। এখন ওরা এটাই করত, কোনো প্রয়োজনীয় কাজ থাকলেই বেরোত, না হলে ওই জাদুই ঘরের ভেতরেই থাকত। অনেক মাস হয়ে গেল, ওরা দুজন আনন্দের সঙ্গে বাস করছিল। মাঝরাত্রি হয়ে গিয়েছিল, তখনই চুন্নুলালের আত্মা জিতেন্দ্র আর রাজকুমারের সামনে এলো। চুন্নুলাল বলল, কেন বাবা, কেমন আছো তোমরা? এটা শুনে চুন্নুলালের দুই ছেলেরই চোখ খুলে গেল। বাবা, তুমি এখানে কেমন করে? আমি যখন জীবিত ছিলাম, তোমরা দুজনের মধ্যে একজনও আমার সঙ্গে দেখা করতে আসনি। আমি কত চিঠি তোমাদেরকে পাঠিয়েছিলাম, আর এখন যখন আমি মারা গেছি, তখন তোমরা আমার জিনিসগুলোকে বিক্রি করার জন্য এখানে এসেছো। আমি খুব দুঃখ পেয়েছি এটা দেখে। এখন তোমাদের এই শাস্তি কি? এখন থেকে তোমরা কোনো সুখ সুবিধা পাবে না। আমি এটাকে একটা সাধারণ ঘর বানিয়ে দিচ্ছি। আজ থেকে এই বাড়িটা কোনো জাদুই বাড়ি আর থাকবে না। এটা বলে চুন্নুলালের আত্মা অদৃশ্য হয়ে গেল। জিতেন্দ্র আর রাজকুমার দেখলো কি ওই বাড়িটা সত্যি একটা সাধারণ বাড়ি হয়ে গিয়েছিল। এটা কি করে দিলে বাবা? আপনি এত অমূল্য জিনিস আমাদের থেকে কেড়ে নিলেন, এখন কে থাকবে এখানে? চলো এখান থেকে। ওরা নিজের বাবার আত্মাকে দেখে খুব ভয় পেয়ে গিয়েছিল, তাই ওরা দুটো বাড়িকেই ওরকমই ছেড়ে দিল আর শহরে ফিরে আসলো।